नमस्कार बन्धुरा हावा बार्ता चैनल आपनादेर प्रत्येककेर स्वागत। आगामीकाल 21 जून केमन थाकबे पश्चिमबंग त्रिपुरा आसाम झारखण्ड एबं बांग्लादेशेर आबहावा। एइ प्रसंगे प्रथमे आपनादेर जानाबो बर्षा सम्पर्के जे आपडेट पावा जाच्छे ताते पुरुलिया पश्चिम मेदिनीपुर एबं झाड़ग्रामे जेखाने जेखाने बर्षा प्रवेश करेनि सेखाने अवशेषे बर्षा प्रवेश करे गेल। अवश्यई देखते पाच्छेन समग्र पश्चिमबंग जुड़े शुधु एस कालार रयेछे। एस कालारेर अर्थ होच्छे एखाने बर्षा प्रवेश करे गेछे। एछाड़ाओ झारखण्डेर समग्र जायगातेई बर्षा प्रवेश करे गेछे, बिहारे बर्षा प्रवेश करे गेछे, उड़िष्याते बर्षा प्रवेश করে গেছে। তাই এক কথায় বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এছাড়া উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেনি সেখানে আগেই বর্ষা প্রবেশ করে ইতিমধ্যে গিয়েছিল। তাই সমগ্র পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল। আগামীকাল 21 জুন কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছেন, কি অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আপনাদের জানাবো। প্রথমেই জানাবো আবহাওয়া দপ্তর কি বলছেন। আবহাওয়া দপ্তর বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এখনই লম্বা ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ টানা বৃষ্টি হবে না। কখনো কখনো কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে 224 পরগনা, পূর্ব মেদিনীপুরে, এটা তারা বলেছেন। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আগামীকাল 21 জুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চললেও অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা নেই, তবে বৃষ্টি চলবে। 22 তারিখ থেকে 2 বা 3 দিনের জন্য উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, তারপর আবার বৃষ্টি বাড়বে। 2 দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 21 তারিখে, তবে 22 তারিখ থেকে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝারি। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমেছে এবং আরও আস্তে আস্তে কমবে, তবে বৃষ্টি বন্ধ হবে না, হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা অনলাইন ম্যাপ থেকে যেটা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আগামীকাল সকালের দিকে যে আপডেট পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝাড়খাড়ি, হলদিবাড়ি, এছাড়া সুন্দরবন, এই সমস্ত জায়গাগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মাঝরাতের পর থেকে আগামীকাল 9টা বা 10টার মধ্যে এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তাই 224 পরগনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা, যেমন আবহাওয়া দপ্তর বলছেন। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে সেরকম সকালের দিকে কোনো বৃষ্টি নেই, তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। সার্বিকভাবে বলতে গেলে তাঁরা যেটা বলছেন, আগামীকাল 21 এবং 22 জুন মূলত বিক্ষিপ্ত আকারে গড়পড়তাভাবে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও হবার একটা চান্স সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত, তাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরাট ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকালে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত মাঝারি মানে কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে 8টি জেলার, এটা রয়েছে সকালের দিকের একেবারে আপডেট, অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে। অন্যদিকে দুপুরের দিকে, অর্থাৎ বেলার দিকের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে 224 পরগনা, মেদিনীপুরে বৃষ্টি অনেকটা কমতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সন্ধান আমরা দেখতে পাচ্ছি না 10টা বা 11টা পর্যন্ত যে আপডেট রয়েছে। ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা অনলাইন ম্যাপ থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব যে দুপুরের পর থেকে কি সম্ভাবনা রয়েছে, বিকালের দিকে বা রাতের দিকে। সেই সম্ভাবনার ক্ষেত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, তবুও কিন্তু মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে। 24 পরগনা, মেদিনীপুর সংলগ্ন, কলকাতার দু এক জায়গায়, হাওড়ার দু এক জায়গায় এমনটা সম্ভাবনা অনলাইন ম্যাপ দেখাচ্ছে। অন্যদিকে বাকি জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে মূলত কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, এমনটাই সম্ভাবনা। লম্বা সময় ধরে বৃষ্টি হবে না, দুটো বা একটা স্পেলে বৃষ্টি হবে, আবার কিন্তু মেঘলা আকাশ করে থাকবে, এমনটাই বলতে চাইছে না আবহাওয়া দপ্তর, তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের দিকে। 2 দিনাজপুরে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি। ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা অনলাইন আপডেট থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবার আমরা দেখে নেব রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে। রাতের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের 5 জেলায় মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে, যেমন কুচবিহার, আলিপুরদুয়ারে, এছাড়া জলপাইগুড়িতে। নিচের 3 জেলা, 2 দিনাজপুর, মালদাতে সেরকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে, এই রয়েছে প্রধানত 21 তারিখের আপডেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 তারিখে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি, 22 তারিখ থেকে বৃষ্টি কমে 22-23-24 তারিখ পর্যন্ত সেরকম বৃষ্টি নেই, 25 তারিখে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 22 তারিখ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বলছেন আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কমেছে, ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই আমরা অনলাইন ম্যাপ থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা জেনে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও যে প্রচন্ড বৃষ্টি হয় এমনটা নয়, তবে রংপুর বিভাগের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে রাজশাহী বিভাগে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই অনলাইন ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকালের দিকে। তবে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলাইন ম্যাপ দেখাচ্ছে আগামীকাল 21 জুন সকালের দিকে। একটু বেলার দিকে বা দুপুরের দিকের যে পূর্বাভাস, উত্তরের বিভাগগুলো বৃষ্টি অনেক কমে যাবে, বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না, যদিও হালকা হালকা কোথাও কোথাও হতে পারে এমন একটা দেখতে পাওয়া যাচ্ছে। মেঘলা আকাশ, রোদের দেখাও আস্তে আস্তে মিলতে চলেছে। তবে দক্ষিণের বিভাগগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিভাগে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। বিকাল থেকে রাতের মধ্যে কি সিচুয়েশন রয়েছে সেটা একবার আমরা জেনে নেব। বিকাল থেকে রাতের মধ্যে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেশ জুড়ে চলতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশে অনেক বৃষ্টি কমেছে এবং বৃষ্টি আরও কমবে, তবে এটা রয়েছে আপডেট, মূলত বর্ষা সক্রিয় রয়েছে, তাই বৃষ্টির সম্ভাবনা যে একেবারে কমে যাবে তা নয়, বৃষ্টি কিন্তু চলতেই থাকবে এমনটা রয়েছে আপডেট। দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে আমরা 22 তারিখ সকালের দিকেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের জায়গাগুলোতে রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে আপডেট, ভিডিও কাজে লাগে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।